বরিশালে স্বাস্থ্য খাতের উন্নয়নে 8টি দাবি নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বাসদ। এ নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব। অপু অপু, কি বলছেন আসলে অবরোধকারীরা? ধন্যবাদ, আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের সদর এলাকায় এবং টাউন হলের সামনে অবস্থান করছি। ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে অর্থাৎ বেলা 11টার সময় কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি তারা শুরু করেছে, অবরোধ করেছে। কার্যত গোটা এলাকা এখন অবরুদ্ধ হয়ে পড়েছে এবং দুপাশে কিন্তু তীব্র যানজটরে তৈরি হয়েছে। একপাশ থেকে বিবির পুকুর পার, অন্য পাশ থেকে জেলখানার মোড়, এই এলাকাগুলোতে কিন্তু কার্যত অবরুদ্ধ রয়েছে। এখানে বাসদ 8টি দাবি নিয়ে তারা কিন্তু এই আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা দাবি জানাচ্ছে, তাদের এই 8 দফা দাবি পূরণ না হলে তারা কিন্তু হরতালের মতন কর্মসূচি দেবে। আমরা একটু সরাসরি যুক্ত হব এই বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। আপনারা কি দাবি নিয়ে আজকের এই কর্মসূচি পালন করছেন? আমাদের দাবি খুব স্পষ্ট, বরিশাল দক্ষিণাঞ্চলের 1.5-2 কোটি মানুষের জন্য একটা PCR ল্যাব, এই ল্যাব বাড়াতে হবে, পরীক্ষা বাড়াতে হবে। বরিশালে করোনা শয্যা সবচেয়ে কম, করোনা রোগীর চিকিৎসায় শয্যা বাড়াতে হবে, অ্যাম্বুলেন্স বাড়াতে হবে এবং বরিশালের এই শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে এখানে ছাঁটাই মওকুফ করা, NGO-র কিস্তি মওকুফ করা সহ বরিশালের স্বাস্থ্য খাতে যে অরাজক পরিস্থিতি, এর প্রতিবাদে এবং এগুলি সংস্কারের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে দক্ষিণাঞ্চলের এত বড় একটা জনগোষ্ঠীর জীবন সেটাকে এরকম অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া, এটা একটা দায়িত্বহীনতার পরিচয়। আমাদের দাবি যদি এই অবরোধের পর না মানা হয়, আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আশা করব যে সরকার অবিলম্বে বরিশালের 6টি জেলায় PCR ল্যাব দিবেন এবং পরীক্ষার সংখ্যা 1000-এ উন্নীত করবেন বরিশাল শহরে। ধন্যবাদ ডাক্তার মনীষা চক্রবর্তী, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এর বাইরেও কিন্তু এখানে বাসুদের বাইরেও অন্যান্য বেশ কিছু সংগঠন, সামাজিক সংগঠনও কিন্তু আসলে তারা যুক্ত। জি অপূর্ব, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন তথ্যের জন্য নিশ্চয়ই যুক্ত হবো আবার আপনার সাথে।